আমরা জানি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে এটাকে আমাদের মুসল্লায় বসে পড়তে হবে নাকি অন্য অবস্থায় পড়া যায় কারণ অনেক সময় নামাজের পরে কাজ থাকার কারণে হয়তো বসতে পারে না জাজাকাল্লাহ খায়রন সাধারণত আয়তুল কুরসি পড়ার বিধানটা হলো মুসাল্লায় বসে কারণ এগুলো হচ্ছে আকিবাস সালাওয়াত সালাতের পরপর যে আদকারগুলো পড়ার কথা বলা হচ্ছে তার মধ্যে আয়তুল কুরসিও আছে কিছু আছে দোয়া কিছু আছে আল্লাহর গুণকীর্তন আবার কিছু আছে এই আয়াতুল কুরসি কিংবা সোরা আলমা আউবেদিন এগুলো মুসাল্লায় বসেই পড়াটা নিয়ম কিন্তু সেটা ওয়াজিব বা ফরজ এটা কিন্তু কোথাও আসেনি তার মানে হচ্ছে আপনার যদি কখনও তাড়া থাকে অথবা সময়ের স্বল্পতা থাকে যেমন আপনি বাস থেকে নেমে ফজর পড়লেন আবার দ্রুত বাস ছেড়ে দিবে মাত্র দশ মিনিট সময় দিল কোনো মতে শূন্যত এবং ফরজটা পড়ে আপনি বাসে উঠলেন তাহলে বাকি আধকারগুলো আপনার সিটে বসে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই